Hi friends, welcome to my channel. আজকে আমি অন্য দিনের মতন একটি নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরেছি। রেসিপিটি হচ্ছে কচি পাঁঠার লাল ঝোল। এই কচি পাঁঠা বলতে এই পাঁঠাটা মানে খাসিটার মধ্যে কোনো চর্বি নেই, একদম কচি। সেই জন্য আমি বলছি কচি পাঁঠার লাল ঝোল। তাহলে দেখা যাক আমার মাংসের কি কি লাগছে উপকরণ, এবং মাংসটা আমি এখন ম্যারিনেট করতে চলেছি। তাহলে বন্ধুরা আসুন দেখি আমরা ম্যারিনেটের জন্য কি কি লাগে। এখানে আমার ম্যারিনেটের জন্য লাগছে হচ্ছে কুচানো পেঁয়াজ, আচ্ছা নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা। আর এই গরম মশলাটা আমি যখন মাংস রান্না করব তখন আমি ফোড়নে দেব। এখানে আছে আমার 1.5 কেজি মতন মাংস। এখানে আদা রসুন বাটা। এখানে আছে টক দই। আর লাগবে সর্ষের তেল। তাহলে বন্ধুরা এখন আমরা ম্যারিনেটের দিকে চলে যাই। এখানে আছে এই 3 টিস্পুন মতন টক দই, আচ্ছা আদা রসুন বাটা। এর মধ্যে আমি বন্ধুরা কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নিয়েছি। আর বন্ধুরা আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট একটু আলাদা করে নিয়েছি, এই কাঁচা লঙ্কা পেস্টটাও আমি একটু দিয়ে দেবো। আমি বেশি দিচ্ছি না, কারণ জানেন তো আমি বাচ্চার জন্য আমি বেশি দিই না। আচ্ছা এবারে দেবো হলুদ গুঁড়ো, নুনটা দেবো অল্প পরিমাণে। আগেও বলেছি যে মাংসের মধ্যে নুন যাতে বেশি না ঢোকে, সেই জন্য আমি ম্যারিনেটটার মধ্যে আমি অল্প নুন দিলাম। এবারে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল নেই, ওই রঙটা হওয়ার জন্য বন্ধুরা আমি দিচ্ছি। আচ্ছা এখানে দেব আমি তেজপাতা, তেজপাতাটা আমি ছিঁড়ে দিলাম। আর আমি দিলাম হচ্ছে কুচানো খানিকটা পেঁয়াজ। পেঁয়াজের একটা স্মেল, কাঁচা গন্ধ মাংসের মধ্যে ঢুকবে, দিয়ে দেখবেন খুব সুন্দর লাগে। আর দেব সর্ষের তেল। এটাকে এবারে আমি বন্ধুরা হাত দিয়েই মাখছি, কারণ মাংস তো চামচ দিয়ে নাড়ানো যাবে না, সেই জন্য আর আমি হাত দিয়ে মাখাটাই পছন্দ করি, তাহলে মাখানোটা খুব ভালো হয়। দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে এটাকে ম্যারিনেটের জন্য মাখছি। আজকালকার দিনে বন্ধুরা রোগে ব্যাধিতে মানুষের এই হার্টের প্রবলেম, ফ্যাটি লিভার, এইসব কারণে মানুষের খাসির মাংস খাওয়া একদম বন্ধ হয়ে গেছে। যদিও খান আপনারা, আমার মতে এরকম কচি পাঁঠা খাবেন, কোনো চর্বি নেই, খুবই ভালো হবে। দেখুন বন্ধুরা আমার ম্যারিনেট করা কমপ্লিট। এই ম্যারিনেটটা আমি এখন 1 ঘন্টা মতন রেখে দেব। এই ম্যারিনেটটা আমি এখন 1 ঘন্টা মতন রেখে দেবো, তারপরে আমি শুরু করব। আমার ম্যারিনেট করা দেখুন হয়ে গেছে। এবারে আমি প্রেশারের মধ্যে সর্ষের তেলটা দিয়ে দিলাম। আমি এখানে অল্প করেই তেল দেবো, কারণ আমি ম্যারিনেটের সময় আগে তেল দিয়েছি, ওই জন্য আমি এখানে অল্প করে তেল দিলাম। এবার তেলের মধ্যে বন্ধুরা আমি দেখিয়েছিলাম তা তেজপাতা কিছুটা আমি ম্যারিনেটে দিয়েছি, আবার ফোড়নও দিলাম, আর গোটা গরম মশলা। এটাকে একটু আমি নাড়াচাড়া করবো, একটু ভাজা ভাজা হবে। তারপরে আমি এখানে কুচানো পেঁয়াজ দেব। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হবে, পেঁয়াজটা একটু হালকা বন্ধুরা, পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার আসবে। তারপরে আমি মাংসটা দেব।
দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এবারে আমি মাংসটা দিয়ে দেবো, হালকা ব্রাউন কালার হবে তাহলে পেঁয়াজের স্মেলটা আসবে, ভালো লাগবে। এবারে আমি পাঁঠার মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। আমার যেহেতু দই দিয়ে মাখানো আছে ঘন্টা খানে, সেই জন্য আমি বেশি সিটি মারবো না বন্ধুরা। দেখুন আমি মাংসটা মাংসের মধ্যে আলু দেব, সেজন্য আমি আগে থেকে আলুগুলো ভেজে রেখে দিয়েছি। এবারে আমি একটু কষাব, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি কষাতে থাকবো। দেখো মাংস ফুটছে, এবারে একটু গ্যাসটা লো মিডিয়াম আছে করে দেবো। এবারে প্রেশারের ঢাকনাটা আমি দিয়ে দিলাম। এবারে মিনিট দশের মতন এটাকে কষাতে হবে। দেখুন বন্ধুরা আমার মাংসটা কষানো হয়ে গেছে, মাংসের মধ্যে থেকে দেখুন তেল বেরিয়ে গেছে। এবারে আমি তো আপনাদের আগেই বলেছি আমি রান্নায় গরম জল ইউজ করি। এদিকে গরম জল ফুটছে, এই যে গরম জল হয়েছে, এই গরম জলটা এখন মাংসের মধ্যে আমি দিয়ে দেবো। ঝোলটা আপনাদের যার যার পছন্দ মতন কিরম খাবেন সেই অনুযায়ী ঝোল হবে। আমি এখানে একটু মানে একদম মাখা মাখানো আবার একদম পাতলাও না, মিডিয়াম দিয়েছি। আচ্ছা এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম, ভাজা যে আলুগুলো রেখেছিলাম বন্ধুরা সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি সাধারণত প্রেশারেই সবসময় মাংসটা করি, তাহলে মাংসটা সিদ্ধও হয়, হজমের কোনো প্রবলেম হয় না। দেখুন বন্ধুরা আমার মাংস ফুটছে, এবারে আমি প্রেশারের মুখটা ঢেকে দেব। আমি এখানে দুখানা সিটি ফেলব, আমি এখানে দুটো সিটি ফেলব। আমি মাংসটা প্রেশার বসিয়ে দিলাম, দুটো সিটি পড়বে। বন্ধুরা আমার মাংসের সিটি পড়ে ভাব তুলে নিয়েছি, দেখুন আমার মাংস অলরেডি কমপ্লিট। এই গরমে বেশি রিচ না খাওয়াই ভালো, ওই জন্য আমি বেশি রিচ করিনি। দেখুন বন্ধুরা আমি পাতলার উপরে একটু করেছি। এইবারে আমি একটু অল্প একটু নুন অ্যাড করব, কারণ তখন আমি নুনটা কম দিয়েছিলাম যাতে মাংসের মধ্যে নুনটা না ঢুকে যায়, ওই জন্য আমি অল্প করে নুনটা অ্যাড করে দিলাম। আমার মাংস রেডি, মাংস আমার রেডি। এবারে আমি নামাব। আপনাদেরকে সমস্ত কিছু না দেখালে আমার ভালো লাগে না। আর বন্ধুরা আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আমার কিচেনে, আপনারা আসবেন। দেখুন
আপনারা কচি পাটার জানি না আপনারা পছন্দ করেন নাকি খেয়ে দেখবেন এটা স্বাস্থ্যের পক্ষে ভালো চর্বি থাকে না বাচ্চাদেরও খুব ভালো এই মাংসটা কোনো চর্বি নেই বন্ধুরা তাহলে আমার মাংস বন্ধুরা রেডি দেখুন বন্ধুরা আমি একটু টেস্ট করে নিই হ্যাঁ দারুণ হয়েছে বন্ধুরা আপনারা করে খেয়ে দেখবেন খুব সুন্দর হয়েছে টেস্ট এবং আপনাদের প্রত্যেককে আমার আমন্ত্রণ রইল আমার কিচেনে যদি আমার রেসিপিটা বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে আজকের মতন আমি আসি আবার অন্যদিন নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে তুলে ধরব বাই তাহলে বন্ধুরা ভালো থাকবেন আমিও ভালো থাকবো